ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো এসডি মন্ডল এর বিষয়ে। আপনারা সকলেই চিনেন এসডি মন্ডলকে, আর এসডি মন্ডল সম্বন্ধে আজকে আমরা কথা বলতে চলেছি। এসডি মন্ডল ভিগো ও টিকটক দুটোতেই পপুলার ছিল। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই পুরোটা বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে রাখবা পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। চলো ভিডিওটা শুরু করা যাক। নাম এসডি মন্ডল, পুরো নাম সুয়াদিস মন্ডল, বাড়ি মালদা জেলার মানিকচক, পশ্চিমবঙ্গ, ভারত। পরিবারে তার বাবা মা ও তার দিদি আছে। তার জন্ম 1 ফেব্রুয়ারি 1998 সালে মালদায়। তিনি ভিগো ভিডিও টিকটক ভিডিও করতেন, তাকে স্যাড ও রোমান্টিক ও ড্যান্সিং ভিডিও করতে দেখতে পাওয়া যেত। প্রথমে সে টিকটক ভিডিও বানাত, তখন তেমন সফলতা না পাওয়ায় সে ভিগো ভিডিও স্টার্ট করে এবং ভিগো ভিডিও ও টিকটক ভিডিও করতেন, তাকে স্যাড ও রোমান্টিক ও ড্যান্সিং ভিডিও করতে দেখতে পাওয়া যেত। প্রথমে টিকটক ভিডিও বানাত, তখন তাতে তেমন সফলতা না পাওয়াই সে ভিগো ভিডিও স্টার্ট করে। অল্প সময়ের মধ্যে দর্শকের মন জয় করাই তিনি ভিগো স্টার হয়ে ওঠে। তার ফলোয়ার্স ছিল 1.5 মিলিয়ন এবং পরে আবার টিকটকে জয়েন করে এবং 8 লাখ ফলোয়ার্স করে। তার ভিডিও করার পেছনে তার বাবা মা ও বন্ধুরা সাপোর্ট করতেন। তিনি ভিগো V7 মোবাইল দিয়ে ভিডিও স্টার্ট করে এবং ভিগো ভিডিও থেকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আয় করে। তার শখ কোরিওগ্রাফার হওয়া এবং ডান্স সেন্টার খোলা, এবং তার পছন্দের অ্যাক্টরস হলো বরুণ ধাওয়ান এবং প্রিয় জিনিস ছবি তোলা। যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করে রাখবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে। करना ऐसे